সুপ্রিয় মাদ্রাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমাদের আজকের এই নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আলোচনা করব উন্নত মানের দুইটি মাছের পোনা, দেশি গুলশা এবং দেশি ট্যাংরা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে এবং এই মাছগুলো কীভাবে সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো দেশি গুলশা মাছ, এই মাছগুলো কেজিতে 1200 পিস। এই মাছগুলো আপনারা খুব সহজেই পুকুর এবং বায়োফ্লকে চাষ করতে পারেন। আমরা খুবই সুলভ মূল্যে সারা দেশে এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এই মাছগুলো চাষকালীন সময় চার মাসে আপনারা খুব সহজেই এই মাছগুলো বাজারজাত করতে পারবেন। এবং এখন দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা মাছ, এই মাছগুলো গুলশা মাছ 400 পিস। দেখতে পাচ্ছেন বড় মাছ, আপনারা চাইলে যে কোনো সাইজের ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যে কোনো ধরনের দেশি এবং বিদেশি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। দেশি ট্যাংরা মাছ পুকুরে চাষের ক্ষেত্রে প্রতি শতকে 700 থেকে 800 পিস পোনা ছাড়তে পারবেন এবং বায়োফ্লকেও চাষ করতে পারবেন। এই মাছগুলো খাবার পোড়া ভুষি এবং ফিড খাবার, দানাদার ফিড খাবার এবং ভাসমান। তো ভিডিওটি এই পর্যন্তই। মাছ চাষ সম্পর্কিত আর অন্যান্য তথ্য এবং পরামর্শ পেতে এবং যে কোনো প্রকার মাছের পোনা সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ভিডিওটি এ পর্যন্তই, সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।